প্রিয় প্রতিষ্ঠা।
প্রিয় প্রতিষ্ঠান।
ফেব্রুয়ারি 2021 সোনালী ব্যাংক লিমিটেড রাঙ্গামাটি ও খাগড়াছড়ি অঞ্চলের আমাদের সোনালী পরিবারের বার্ষিক বনভোজন 2021 সেই উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। লঞ্চে করে আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা সেই অজানা পথের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। আজ আমরা হারিয়ে যাব 20 ফেব্রুয়ারি 2021 এই দিনটিতে আমরা আনন্দে আত্মহারা হয়ে মাটি রাখবো আমাদের সোনালী পরিবারের ভাই ও বোনদের তথা সোনালী পরিবারের সন্তান সন্ততিদের। প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা আসুন আপনারা সবাই আমাদের এই আনন্দের মাঝে সামিল হয়ে আসুন আমাদের এই মঞ্চে। এখন শুরু হবে আমাদের নৃত্য উঠান নৃত্য গান বাজনা।
DJ, come on, you run. You run. I'm not
ধনমণি বাবু দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনার লোকদেরকে একটু পাঠিয়ে দিন, আমাদের সাউন্ড সিস্টেমের সহ কতগুলো জিনিসপত্র আছে এগুলো একটু সহযোগিতা করলে ভালো হয়। আমার সমানি পরিবারের প্রিয় সহকর্মীবৃন্দ, 20 ফেব্রুয়ারি 2021 সোনালী পরিবারের বার্ষিক বনভোজন 2021 মনোরম পানি পরিবেষ্টিত সবুজ শ্যামলিমায় ঘেরা আমাদের সেই গন্তব্যস্থল বালুকালী হর্টিকালচার সেন্টারে আমি আমার প্রিয় সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এখান থেকে নামার পরে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করব এই বালুকালী হর্টিকালচার সেন্টারের প্রাকৃতিক দৃশ্য, সবুজ শ্যামলিমায় ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমরা অবলোকন করব, আমরা ঘুরে ফিরে দেখব, তারপরে আমরা আস্তে আস্তে আমাদের আজকের অনুষ্ঠান বিশেষ আকর্ষণ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা সবাই সামিল হব। আপনারা জানেন আজকের প্রধান আকর্ষণ লাকি ভূকম্প জয়ের আমরা ব্যবস্থা করেছি, আপনারা হয়তো অনেকেই জানেন এবং অনেকেই জানেন না, আজকের লটারির দ্বারা প্রথম পুরস্কার হচ্ছে একটি ফ্রিজ। কে হবেন প্রথম, দ্বিতীয় আর তৃতীয় পুরস্কারের অধিকারী কে হবেন আমি জানি না। আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আপনারা অনেকেই লাকি কুপন সংগ্রহ করেছেন, প্রতি কুপন আমরা নির্ধারিত মূল্য 50 টাকা নির্ধারণ করেছি, অনেকে নিয়েছেন, আমরা সবাই নিয়েছি,
আমাদের কাছে প্রচুর লটারি এখনো রয়ে গেছে, জানি না কার ভাগ্যে যদি আজকে সেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার, সেই ভাগ্যবান ব্যক্তিটি কি হবেন রাঙ্গামাটি থেকে নাকি খাগড়াছড়ি থেকে। আমি চাই না প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার খাগড়াছড়ি যাক, আমরা রাঙ্গামাটিতে থাকবে, এই প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার আমি জানি না নাকি সেই ভাগ্যবান ব্যক্তিটি আমি হবো আজকে লাগবে। এরই মধ্যে আমাদের আপনাদের প্রয়োজনীয় কাজ কর্ম সম্পাদন করে নেন, সেরে নেন। আমার নাম আছে ইনি, চক্রগুদির তুই স্যান্ডেল জয়েন হইতো মানে ঠিক আছে সোনালি পরিবারের বিভিন্ন শাখা থেকে আগত কৃষি সম্প্রসারণ বিভাগের সম্মানিত ডেপুটি ডিরেক্টর মহোদয়, আমি সাদিয়া মহোদয় প্রধান অতিথি মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, অনুগ্রহকৃত করার জন্য আমি সম্মানিত মহোদয়কে বিনীতভাবে সবিনয়ে অনুরোধ জানাই, সবাই একটু হরতালের মাধ্যমে অভিবাদন প্রদান করি। এরপরে আমাদের মাঝে আসেন রাঙ্গামাটি অঞ্চলের আজকের কর্ণধার আমাদের অভিভাবক মাননীয় ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ জনাব সত্যপ্রসাদ দেওয়ান সারিকে আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবই বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমি মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি শ্রী শাপনা মহোদয়কে। আমরা অনেকে হয়তো চিনি না শিল্পীকে, আমি মঞ্চের সামনে এসে আমাদের সোনালি পরিবারের মেয়ে শিল্পী পূর্ণিমা শাপাকে একটু মঞ্চের সামনে এসে পরিচিত হওয়ার জন্য বা পরিচয় করার জন্য আমি বাবাকে এখানে আসার জন্য একটু বলছি। 2020 সালের শাখা ব্যবস্থাপক সম্মেলন আন্তর্জাতিক শিল্পমন্ত্রী হলে সোনালি ব্যাংকের সারা বাংলাদেশে একটা পরিচিতি লাভ করেছে, এবং বিশেষ করে আমাদের সিনিয়র কর্মকর্তা সুকৃতিবাবু যিনি গানটি রচনা করেছেন, এবং ওনারই মেয়ে আমাদের সোনালি পরিবারের গর্ব, আমাদের সোনালি পরিবারের সন্তান এই মেয়েটি গানটা গেয়েছে। আমি আমার সামনে আছে পূর্ণিমা শাকমা, শিল্পী পূর্ণিমা শাকমা, মামা কিছু বলো। নমস্কার, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ছাত্রী, সঙ্গীত বিভাগে আছি। গানটি মূলত আমার বাবা অনেক শখ করে লিখেছিলেন, হঠাৎ করে মানে সুর হয়ে গেছে আর কি, রুবেল দাদার সহযোগিতায়, রিঙ্কু দাদার সহযোগিতায় রেকর্ড সব থেকে শুরু করে, মানে আমি অনেক ভাগ্যবান এমন একজন পিতা পেয়ে ধন্যবাদ সবাইকে। আমি
ধন্যবাদ বাবা। আজকের বার্ষিক বনভোজন 2020 শুভ উদ্বোধন করার জন্য আমি সবিনয় জানাচ্ছি। সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিস রাঙামাটি অঞ্চলের অঞ্চল প্রধান সদ্য ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মহোদয় জনাব সত্যপ্রসাদ দেওয়াল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিকনিক শুভ সূচনা শুভ উদ্বোধন করার জন্য ধন্যবাদ। উপস্থিত সম্মানিত সুধী, আমার সমাধি পরিবারের আমার প্রিয় সহকর্মী বৃন্দ এবং তাদের আত্মীয় সন্তান সন্তানদের বৃন্দ, আমি প্রথমে ধন্যবাদ জানাব আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমার অত্যন্ত কাছের মানুষ কৃষি বিভাগের মাননীয় ডেপুটি ডিরেক্টর মহোদয় আমার পবন ডাকে, তার সদয় উপস্থিতির জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা দূর দূরান্ত থেকে রাঙ্গামাটি খাগড়াছড়ি আমার প্রিয় সহকর্মী তাদের ফ্যামিলি পরিবার নিয়ে আজকের এই আনন্দ যজ্ঞে আমাদের এই বনভোজন 2021 সাল সোনালী বডির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, তো যাক সময় আমাদের নেই আমি কথা বাড়িয়ে সময় নষ্ট করব না, বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু সময় আমার অলরেডি 12টা বেজে গেছে। তো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমি সকলের সম্মানার্থে সকলের আপনাদের সকলের উপস্থিতিতে আমি এই শুভ সূচনা আমি ঘোষণা করলাম, ধন্যবাদ। আয়োজনে এই বনভোজন করা হয়েছে, আসলে আজকের দিনটা খুব আনন্দের দিন, দু অঞ্চলের দু জেলার মানুষ আমাদের সোনালী পরিবারের ছোট্ট মামুনি থেকে শুরু করে সবাই আসছে, খুব ভালো লাগতেছে। আমাদের এখানে প্রধান অতিথি আছেন, আমাদের ম্যানেজার সাহেবরা আছেন, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন উপজেলার সবাই আসছেন, তো এখন আমরা আর দীর্ঘায়িত করব না। আমাদের সোনালী পরিবারের আমাদের মামুনিদের নিয়ে আমরা এখন একটা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করব। Thank you.
চুতিয়ার কথায় প্রভু দত্ত প্রদান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? Thank you.
মঙ্গল যা থাকে তারা হলো যে আমাদের সমাজের ভবিষ্যৎ। এখন খাগড়াছড়ি শাখার ম্যানেজারের ছোট মামনি দিদি ও রাংমার তারা দুই ভাই বোন মিলে একটা নাচ পরিবেশন করবে। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোনালী পরিবারের ছোট্ট ছোট্ট প্রতিভা। আসলে এই ছোট্ট সোনামণিদের তাদের সুপ্ত প্রতিভা বিকাশ করার সুযোগ দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার আমার আমাদের আপনাদের। কাজেই আমি মনে করি আমরা এই আজকের এই যে সুযোগটুকু পেয়েছি আমরা এই সুযোগ হাত ছাড়া করব না। আমাদের সোনালী পরিবারের আরো অনন্য প্রতিভা অনেকেই আছে, আমরা আগে তাদেরকে প্রাধান্য দেব, তারপরে আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পী আছে। তো এখন
আমরা একটা চাকমা গান শুনবো পানছড়ি মেজদার সাহেবের ছেলে প্রদীপ চাকমা প্লিজ ওয়েলকাম প্রদীপ চাকমা। Thank you.
সুন্দর নাম রেণী ত্রিপুরা। হ্যাঁ প্রিয় সুরীবৃন্দ, আমাদের এই ছোট্ট সোনামণিদের নাচ গান আসলে কি বলবো, আমাদের হৃদয়ে সত্যিকারে অর্থে আমাদের অন্তরে দাগ কেটেছে। তো এবারে আপনারা প্রথমেই শুনেছেন আমাদের সোনালী ব্যাংকের গান, যার কণ্ঠে মিস পূর্ণিমা চাকমা, আমাদের সোনালী পরিবারের আর এক অনন্য প্রতিভা, যার কণ্ঠে আমরা সোনালী ব্যাংকের সেই গানটা শুনেছি। এখন আসছে আমাদের মিস্টার সুকৃতিময় চাকমার মেয়ে মিস পূর্ণিমা চাকমা।
পূর্ণিমা চাকমার গান আমাদের সোনালী পরিবারের অনন্য প্রতিভা। সত্যি আমি মনে করি পূর্ণিমার ঝলমলে আলোর মতো বড়িয়ে দিয়েছি আপনাদের আমাদের মনপ্রাণ। প্রিয় সুজি, হ্যাঁ সেরকমই আমাদের সোনালী পরিবারের আরেক অনন্য প্রতিভা আমাদের আপনাদের প্রিয় সহকর্মী মিস্টার তাপস দিয়ানের মেয়ে মিস সোমা দেওয়ান। জানি না সোমা দেওয়ান, সোমা দেওয়ান আমাদের আপনাদের অন্তরে কতটুকু সোঁয়া লেগে দেবে তো দেখা যাক। আমন্ত্রণ জানাচ্ছি মিস সোমা দেওয়ান।
Thank you.
দেওয়ানকে প্রিয় সুধী, আমি আশা করি সোঁয়ার গান নিশ্চয়ই আমাদের আপনাদের অন্তরে নিশ্চয়ই সোঁয়া লেগেছে। একজন দুঃখর হতা হই, আমরা তো বেগুনে শিখে আঙ্গে মানুষ, বেগুনে আর হতো অনেক কেনা উনো। আর ওর সহকর্মী মিস্টার অরুণ বাবু, মিসেস অরুণ বাবু তার বউ, অর্থাৎ আর অনর বৌদি খালি আর কাছে একদম সিরিয়াস অভিযোগ লই গেই লই আসছে অরুণ বাবুর বিরুদ্ধে। আর হইতে থইতে তোর ভাইয়ে তো হইতে জঘন্য কেন অপরাধ হইতে, তাই হইতে কি আর ভাই কি 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 ইয়ে হন তৈলে হতা হোক বৌদি তুই ওই যে না হইতে তোমার ভাই আর কোন দোষ হইছে, তাই হইতে কি দোষ হইছে হ ইটা হইতে হইতে তোর ভাই আর হইতে হইতে মধু হই হইতে বিষ খাবাইয়ে হোক বাজিরে বাজি প্রেসে মধু হই হই বিষ খাবা নিয়ন্ত কান জঘন্য অপরাধ। আই হতে বউ দিয়ে হালিয়া পিকনিক তুই অভিযোগ ইয়ান আর কাছে কইছ দরকার হলে অরুণ বাবুরে শাসন করে দিও যে আই প্রিয় সুটি আমরা এখন মিসেস অরুণ বাবুর অভিযোগ শুনব, তবে কোথায় নয় গানে গানে ডাকছেন মিসেস অরুণ বাবু।
আগমনের দিনে তাহলে তো খুব ভালো কথা আমাদের জন্য। দেখি আমাদের নলিনী বাবু আর বসন্ত কিভাবে আমাদের মাঝে বসন্ত হইয়া আজকে ধরা দেয় দেখি। তো আমি আসলে পারবো কিনা আমি জানি না স্যার, আপনার অনুরোধে আমি যাই হোক। তো ওই স্যারে এটা প্রয়াত শিল্পী আমি যেটা গাইতে চাইছিলাম আব্দুল জব্বারের প্রয়াত শিল্পী কণ্ঠশিল্পী মোহাম্মদ আব্দুল জব্বারের, হ্যাঁ মোহাম্মদ আব্দুল জব্বারের আমি বসন্ত হয়ে এসেছি শরৎ হেমন্ত ফেরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি। ভালো হবে কি না জানি না আমি বসন্ত হয়ে আমি বসন্ত হয়ে এসেছি শরৎ হেমন্ত ফিরিয়ে আবার তোমার দুয়ারে এসেছি। Thank you.
সুর বলিয়াব তোমারই হয়ে আমার গানে সুর বলিয়াব তোমারই হয়ে আমি রজনী গন্ধা রাতে রজনী গন্ধা রাতের শিউলি মন্দ সরাতে এসেছি আমি বসন্ত এসেছি শরদে মন্ত ফিরে আবার তোমার দুয়ারে এসেছি যুগে যুগে জীবন প্রবাহে ছড়ায় আমি ছবি আমি নহে বিরহে আমাদের এই প্রতিভাবান প্রবীণ শিল্পীদেরকে আসলে সত্যি মানে কি বলবো বলার মতো নয়। আচ্ছা আমাদের খাগড়াছড়ির অনেক অনেক বয়োজ্যেষ্ঠ শিল্পী আমাদের মাঝে বর্ষাকাল আসতে অনেক দেরি আছে, আমরা বৃষ্টি দেখিনি, না সরি বৃষ্টি আমরা দেখেছি কিন্তু বৃষ্টির কান্না দেখেছেন কেউ? না দেখিনি, আমিও দেখিনি বৃষ্টির কান্না। আমাদের সোনালী পরিবারের সেই বয়োজ্যেষ্ঠ প্রতিভা মিস্টার শম্ভু বিকাশ চাকমা বৃষ্টির কান্না নিয়ে আমাদের মাঝে হাজির হতে চায়। আমি জানি না এ কিভাবে বৃষ্টির কান্না নিয়ে হাজির হবেন, তো দেখা যাক মিস্টার শম্ভু বিকাশ চাকমা। যে কথাটা বলে গেছেন সেটা অবশ্য সত্য, এখনো বৃষ্টি আসে নাই বর্ষাকাল। হ্যাঁ আপনাদের কিছুক্ষণ আগে নলনী বাবু কথা বলছিল আমিও আপনাদেরকে মুগ্ধ করতে পারবো কিনা, হ্যাঁ তো আমারও সন্দেহ লাগতেছে, যদি ভুল যদি হলে মাপ তাপ করবে নাকি? আমি একটা বৃষ্টির গান গাইতেছি,
হলো তোমার অশ্রুবরার কাজল দেখে লুকিয়ে দিলে আজ এই বৃষ্টির কান্না দেখে জানেন আজকে আমাদের লাকি কুপন লটারি প্রথম পুরস্কার আপনারা জানেন প্রথম পুরস্কার একটা ফ্রিজ তো আপনাদের সদয় গেটআপটি আমি বলি পরিবহনের অসুবিধার কারণে আমরা ফ্রিজটা এখানে আনি নাই তবে এটা হচ্ছে ফ্রিজের ওয়ারেন্টি কার্ড ক্যাশ মেমো ফ্রিজের চাবি এখানে জানি না সেই ভাগ্যবান ব্যক্তির কে হবেন আজকে আর দ্বিতীয় পুরস্কার 32 ইঞ্চি সোনি এলইডি স্মার্ট টিভি তৃতীয় পুরস্কার একটি মাইক্রোওভেন এই তিনটা পুরস্কার বাদেও রয়েছে 30টি আকর্ষণীয় পুরস্কার প্রিয় শ্রোতৃবৃন্দ যারা এখনো কুপন কেনেননি আমাদের মিস্টার সন্দীপবাবু আছে স্বপন বাবু আপনাদের কুপন সংগ্রহ করে নেন আমরা আরেকটি গান করবো এই পর পরে আমরা আমাদের লাঞ্চে চলে যাব দয়া করে একটু ধৈর্য ধরে বসুন আপনারা এবারে আসছে আমাদের খাগড়াছড়ির সেই এক বয়োজ্যেষ্ঠ শিল্পী আমাদের প্রতিভা মিস্টার ভুলনাথ বৈষ্ণব Thank you.
Thank you.
লাঞ্চের আগে এটা শেষ গান কিন্তু না শেষ হয়ে যাবো শেষ হয়ে যাবো না আমাদের খাগড়াছড়ি শাখার ম্যানেজার সাহেব মিস্টার সমর কান্তি ত্রিপুরা আমরা লাঞ্চের আগে একটা গান শুনতে চাই তার মুখ থেকে এটাই এটাই শেষ গান লাঞ্চের আগে হ্যাঁ আপনারা গান শুনতে শুনতে খাবো আপনারা লাইনে যেতে পারেন তার আগ পর্যন্ত আমরা একটা গান শুনে নেব শ্রদ্ধেয় ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ মহোদয় উনি অত্র অঞ্চলের কর্ণধার অত্র অঞ্চলের অভিভাবক অত্র অঞ্চলের সর্বময় ক্ষমতার অধিকারী উনি তো উনি আজকে আমাকে একটা সুযোগ দিয়েছেন এই জন্য আমি ওনার কাছে অনেক অশেষ অশেষ একটা কৃতজ্ঞতা প্রকাশ করছি তো গান গাওয়ার অভিজ্ঞতা নাই বলছেন একেবারে আনকোড়া যাই হোক স্যার বলেছেন আমার অস্বীকার করার উপায় নেই আর না বলার কোনো উপায় নেই এই জন্যই গাছি তো আপনাদের সহযোগিতা চাই বেঁধেছি এমন ঘর বেঁধেছি এমন ঘর শূন্যের উপর পস্তা করে ধন্য ধন্য বলি তারে Thank you.
Oh,
ধন্যবাদ।
Thank you.
থাকে আকে আজকে একটু মারম গানটা শুনুক না মারম গানটা চলুক না একটা আমার নন্দিনী শিল্পী ঠাকুরের শিল্পী সে এটা শোনাবে আর কি অথবা প্রহেলি গাতি কান্তি তুমি এই গানটা পারো না তোমায় নিয়ে আসাম যাব আসাম গেলে তোমায় পাবো সাহেব বলে আই আই Thank you.
Thank you.
আপনি প্লিজ কাম অন, প্লিজ ওয়েলকাম। প্রিয় শুনি, আমাদের তাপস বাবুর মেয়ে এবং সুকৃতি বাবুর মেয়ে পূর্ণিমা চাকমা এবং সোমা দেওয়ান, সুকৃতি বাবু এবং তাপস বাবুর মেয়ে মানে আমার মেয়ে, আপনার মেয়ে, আমাদের মেয়ে, আপনাদেরই মেয়ে। সোনালী পরিবারের এই প্রতিভাগুলোকে বিকশিত করার দায়িত্ব আমাদের, আপনাদের, আমার, আপনার। প্রিয় সুধী, আমি জানি না তারা আপনাদেরকে কতটুকু আনন্দ দিতে পেরেছে, তবে আমি মনে করি এখানেই শেষ নয়, তাদের যাত্রা সবেমাত্র শুরু। আমি তাদের গানে মুগ্ধ হয়ে মোহিত হয়ে আমি ব্যক্তিগতভাবে দুইজনকে 1000 করে 2000 টাকা আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে গ্রহণ করব, তাদের জন্য আমার আশীর্বাদ এবং আপনাদের আশীর্বাদ আমি কামনা করি। থ্যাংক ইউ। রাঙ্গামাটির পালা সম্ভবত শেষ, এবারে খাগড়াছড়ির পালা। আমি সোমালী পরিবারের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে
ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ এবারে সম্ভবত আমাদের শেষ পরিবেদনা আমাদের কিবোর্ডে যিনি রয়েছেন মিস্টার সৌরভ দেওয়ান আমরা তার কণ্ঠ থেকেই বোধ হয় আজকের শেষ পরিবেদনটা শুনে আমরা আমাদের পরবর্তী আয়োজনে আমরা চলে যাব Thank you.
There is a sound system, it is very bad, very big. Jesus, I know. I request, please, sound system, please, sort. Ota, ganer se, kiyota busy hoy. Ganta ki gatse, ke gatse na, kyu bujhe jacche na. Please, ekto sound system kom kom koren. Sound system kom koren, apnara ekto bosen, gan hobe. Dada, chali jete hobe, kichu koron nei. Amader আজকের বনভোজন পিকনিকটা হচ্ছে নাচার গান আমরা কি করব না এটা জানি না তবে আজকে আমি আই এম প্রাউড টু দিস পারফেক্ট ইন্টারপ্রাইজ মাই 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 ডিয়ার লাভলি ডিয়ার আওয়ার জেনারেল হেড জেনারেল হেড মিস্টার মিস্টার সত্য স্যার আই এম ভেরি প্রাউড তবে মুই আসলে মুই পারফেক্টলি হলো শিল্পী নয় মই আসলে ভাবলে শিল্পী নহয় মই কেবার চেষ্টা কর ম গান্ন হতটুকু দলব মই তোমারে নাজিবার আজিবার গেবার সুযোগ দিবার মিলা নয় ম গান্ন মই দল লেগাও হে মই গান গান আসলে মর ইচ্ছু নয় ম গলাব ইচ্ছে দল নেই মই মই স্যার নমস্কার কর মই গেবার আগে নিয়ে মই সাউন্ড সিস্টেমের হমবে খিয়ে দোক দল তুই মনে হয় বানাসে দেবার শিবে যদি চালিয়ে যান স্যার চালিয়ে যান স্যার চালিয়ে যান Thank you.
রঙে পরে দিও নে দোলে মনে হয় মানা দিতে মা দিলে তো জোনা নেলা যেব তো আজি রা শুনিলে এগো কিগে সামেব জোন ভরা নদীলে তো জোনা নেলা যেব তো আজি রা শুনিলে এগো কিগে সামেব মোটা পপি ওরি ওরি তোরে কিগে শুনেবা মোটা পপি ওরি ওরি তোরে কি শোনেবা মনে হয় তোরে তাই তো মনে হয় বানা শীতে বা তোকে তোল মনে হয় বানা শীতে বা দেখা পিনি মনো আজ পড়েল তোর হই পানাল নে মনে মোর জুয়েল তোরে দেখা পিনি মনো আজ পড়েল তোর হই পানাল নে মনে মোর জুয়েল তোরে লোনে এ জিঙে হানে মনে হয় বানা শীতে বাক দোল তুই মনে হয় বানা শীতে বাক দোল তুই মনে হয় বানা শীতে বাক দোল তুই মনে হয় বানা শীতে বা নমস্কার নমস্কার ধন্যবাদ ধন্যবাদ অশেষ ধন্যবাদ নরেন্দ্র বাবুকে প্রিয় সুদীবিন্দ্র আমাদের আসার শেষ নেই তারপরেও আমরা ভালো লাগে গান শুনতে শুনতে চাই না আর হবে না শেষ পরিবেচনায় ছিল এটা এবারে আমরা আমাদের পরবর্তী আয়োজনে চলে যাব তার আগে আমাদের একজন বলবো আমরা অতিথি আমাদের মিসেস চন্দ্রলোর দেওয়ান ম্যাডামের হাজব্যান্ড ইনি বরফলে বোধহয় চাকরি করেন ওনার উনি একটু বক্তব্য রাখবেন দুই লাইন কথা বলবেন উদ্যোক্তার সোনালী ব্যাংক আয়োজিত 2021-এর পিকনিকে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন শেষ হাতে অভিনন্দন আঞ্চলিক প্রধান বাবু সত্যপ্রসাদ দেওয়ানকে আমার ব্যক্তিগত এবং আমি আমরা যারা সোনালী ব্যাংকের পরিবার থেকে আসছি তার পক্ষ থেকে আমি ব্যক্তিগতভাবে এবং এই আমন্ত্রিত পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আসলে আমরা আজকে এরকম অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুব আনন্দিত এবং অনেক কিছু আনন্দিত আমরা উপভোগ করতে পেরেছি আপনাদেরকে আয়োজক কমিটির কে আমরা আমাদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আমরা আগামীতেও এইভাবে আপনাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করতে পারবো এই বলে আমার বক্তব্য শেষ করলাম আর হবে তো দেখা এই দেখা তো শেষ দেখা নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় সুদীবৃন্দ আপনারা যারা দূরে রয়েছেন একটু ক্লোজ হন সবাই কাছে এসে বলুন আমাদের
আজকের প্রধান আকর্ষণ চূড়ান্ত আকর্ষণ আমাদের র‍্যাফেল ড্র শুরু হয়ে যাচ্ছে আমরা সবাই পাশাপাশি থাকব আচ্ছা আমি আহ্বান জানাচ্ছি আজকে আমাদের প্রধান অতিথি যিনি আছেন আমার অত্যন্ত কাছের মানুষ আমার ভাইরা আমার দাদা মিস্টার পবনদাকে আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য আজকে তার হাত থেকে আমরা এই প্রাইজ তত্ত্ব চুনামুইদের প্রাইজগুলো দিয়ে দেবো সুখমঙ্গল চাকমা তারপরে আছে রাঙ্কাই ত্রিপুরা তোমরা সবাই এখানে চলে এসো রাঙ্কাই ত্রিপুরা রাংমাই তারপরে আছে মিসেস মিস রিরি চাকমা রিরি ত্রিপুরা তারপরে আছে মিস সোয়া দেওয়ান তারপরে আসবে পূর্ণিমা চাকমা তোমার জন্য আমরা প্রাইজ রাখি নাই আমরা শুধু আমাদের সত্য সোনামণিদের জন্য যারা আমাদের প্রতিভা সোমা দেওয়ান পূর্ণিমা চাকমা হ্যাঁ ধন্যবাদ এবারে আমাদের র‍্যাফেল ড্র শুরু হতে যাচ্ছে আমরা 35 থেকে চলে আসবো উপরের দিকে প্রথমে 35তম পুরস্কার আমাদের ছোট্ট সোনামণিদের দিয়ে ইয়েগুলো তুলবো বাবা তুমি একটু চোখ বন্ধ করে একটা তুলে নাও তো নাম্বার হচ্ছে 1760 মোবাইল নাম্বার মোবাইল নাম্বার মোহাম্মদ হাবিবুর রহমান সিনিয়র অফিসার কেস সোমালি ব্যাংক লিমিটেড হাবিবুর রহমান কি আছে ৩৪তম পুরস্কার এবারে তুলবে এবারে ৩৪তম পুরস্কার কেউ আছেন তাড়াতাড়ি চলে আসবেন তাড়াতাড়ি আপনারা সবাই কাছে আছেন প্রিয় সুদীপেন্দ্র আমি অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই দূরে থাকবেন না দূরে থাকবেন না একটু কষ্ট করে দাঁড়িয়ে থাকেন না ভাই কতক্ষণ আর আমরা সবাই কাছে থাকি ৩৩তম পুরস্কার হ্যাঁ 1540 1540 মংমং সিং নাকি ৩২তম 1797
আচ্ছা আচ্ছা বয়স তুমি নিয়ে নাও পক্ষে নিতে পারবে হ্যাঁ টিকিটটা দিতে হবে তো প্রতিত চাকমা এবারে তারপরে 29তম পুরস্কার 1637 1637 1637 আচ্ছা না থাকলে রেখে জানি তাই 28তম 2122 আরেকটা নাও কনক চাকমা ২৬তম অনিল চাকমা ২৯১ মোহাম্মদ আলাউদ্দিন একটু ছবি তুলুক ইয়ার পুরস্কার নিতে হ্যাঁ সহযোগিতা করেন তারপরে এখানে লেখা আছে নিচে নামটা দেখতেছি অরিন্দম মোহাম্মদ সামা আপনারা একটু তালি দিয়ে আপনারা একটু যেতে হবে
আমাদের পক্ষে তালি হবে অমর জ্যোতি চাকমা অমর জ্যোতি চাকমা ১৩তম এখানে কি বিশ্বজিৎ পেন্সিল লেখা দেখা যাচ্ছে না ১২৫৬ ১২৫৬ আক্তার তালি হবে সুরে তালি হবে এবার ১৫১২ ছবি হবে ১৫১২ অন্বেষা তঞ্চঙ্গা অন্বেষা তঞ্চঙ্গা সুমি
ভগবান নাম নাই এগারোতম ডবল টু ডবল এইট এগারোতম নবম পুরস্কার আবার নাম্বার হচ্ছে 2019 2019 ইমেল লেখা আছে পিছনে ইমেল আছেন কেউ সে ভগবান আসছে আরেকটা এবার অষ্টম 990 সেই পুরস্কার বিজয়ী নাম নাই 990 আছেন কেউ আচ্ছা এবার সপ্তম পুরস্কার দিকে যাচ্ছি আমরা সপ্তম পুরস্কার বিজয়ী এই যে ছোট্ট সোনামণি তুলে ফেলেছে নির্ধারণ হয়ে গেছে এই হচ্ছে 800 800 800 তো এইবার 548 ষষ্ঠ পুরস্কার বিজয়ী টিকেট নাম্বার 548 548 অল্পের জন্য পঞ্চম পুরস্কার এবার আসছে চতুর্থ চতুর্থ একদম চোখ বন্ধ করে একদম চোখ বন্ধ করে অবুঝ ভগবান এইবার এইবার মঞ্জু বিকাশ চাকমা নাম 15 এবারে হবে তৃতীয় পুরস্কার এখানে যাতে কোন প্রকার জালিয়াতি না হয় তৃতীয় পুরস্কার মোবাইল নম্বর আছে শুধু কিশোরী আমরা সবাই অপেক্ষা করে আছি তবে আমার মনে হয় আমারটাই করবে আরে ভাই ইন্দি সময় প্রথম পুরস্কার আমার জন্যই আছে আমারও আছে
প্রথম পুরস্কার তো থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ আস্তে আস্তে দাঁড়াও আমার হাতে আছে প্রথম অতিথির দিন আমার হাতে আছে প্রথম পুরস্কারের প্রথম অতিথির দিন তানিব ক্যাশ মেমো আর ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি এইবারে আমাদের প্রধান অতিথিকে নিয়ে তুলতেছি আমাদের আজকের পিকনিকে উদয়ন বড়ুয়া উদয়ন বিকাশ প্রথম পুরস্কার প্রথম পুরস্কার কাকরা সুরি চলে গেল আরো আছে একটু বসেন আমরা সবাই একসাথে যাবো আর বক্ত দুইটা তিনটা নাই একটা বোধে আপনার এখানে গেলেও আমাদের জন্য অপেক্ষা করতে হবে আপনার জন্য প্রথম পুরস্কার আমাদের নিউ কোর্ট বিল্ডিং শাখার সিনিয়র অফিসার মিস্টার সঞ্জয় চাকমা পক্ষ থেকে আর চাকটা আমি তুলছি 594 অভিজিৎ তালুকদার ম্যানেজার স্যার আপনার এক মিনিট দুই মিনিট একটু বক্তব্য শুনে আমাদের প্রধান অতিথি একটু উনি আমরা আগামীবারে জানি না আমরা কোথায় আমরা এই আনন্দের মাঝে আবার হারিয়ে যাবো একটি বছর পরে সেই জায়গাটা হতে পারে খাগড়াছড়ির জেলা পরিষদের পার কিংবা আলুদিদা পাহাড় জানি না খাগড়াছড়ি ম্যানেজার সাহেব আমাদেরকে কোথায় নেই আচ্ছা আমাদের প্রধান অতিথির বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে যারা এখানে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি একজন সোনালী পরিবারের সদস্য হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি আজকের এই পরন্ত বিকালে এবং আজকের একটা শুভ দিনে আপনারা সকলের সাথে আমি দিনটা কাটিয়ে দিলাম
আমি আশা করব আগামীতেও আপনারা সকলে এইভাবে মিলিত হবেন, আমাদের সোনালী পরিবার যত এই সম্পর্ক অটুট থাকুক। আমি এই আশা ব্যক্ত করছি আমাকে এখানে আসা শুরু করার জন্য আমাদের আপনাদের যে এই অঞ্চলের আপনাদের ব্যবস্থা যিনি ব্যবস্থা যিনি আছেন এডিএম সাহেব যিনি আছেন ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই, পাশাপাশি আপনাদের আমাকে যারা বিশেষ করে বলেছেন আসার জন্য এবং এই আপনার সকল খাটার জন্য আমি পুনরায় সকলের আশীর্বাদ নিয়ে আমি জানি না যেহেতু এই পার্কটা কিন্তু আসলে এই হোটেল সেন্টারটা আমাদেরই আমার অঞ্চলেরই জাস্ট জট সম্বন্ধে যা ছিল আপনার সুখে দুঃখে সারাদিন আপনাদের এই আমাদের সেন্টার কাটিয়ে গেলেন, আবারও আসবেন আমি আশা ব্যক্ত করছি এবং আপনাদের সকলে নিশ্চিতভাবে যেন আপনাদের গন্তব্যস্থ বসতে পারেন এ আমি কামনা করছি, সকলের মঙ্গল হোক সকলে নিরাপদভাবে বসে যান এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার প্রতিনিধিদের আমাদের প্রধান অতিথি মহোদয়ের জন্য ছোট্ট একটা উপহার আমরা ব্যবস্থা করেছি, আমি নিউপোর্ট জেলার ম্যানেজার সাহেবকে আমার সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে দেওয়ার জন্য আমি সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে প্রিয় শ্রোতৃবৃন্দ, আপনারা যারা সারাদিন ধরে কষ্ট করছেন সবাইকে আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল অফিসের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে খাগড়াছড়ি জেলা থেকে যারা আসছেন আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ, কষ্ট করে আপনাদের যেভাবে আতিথেয়তা দেওয়ার কথা ছিল আমরা সেভাবে পারি নাই, সেটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা, আমি ব্যক্তিগতভাবে বললো সেটা আমার ব্যর্থতা। আপনারা সবাই ক্ষমা করে দেবেন, ক্ষমা সুন্দর ডিসপ্লে দেখবেন এই হর্টিকালচার সেন্টারের যারা রয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কলাকুশলী মিউজিশিয়ান যারা রয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত এবং আমার সোনালী পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওড়িশাতে ধন্যবাদ স্যারকে, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের মাননীয় এজিএম ইনচার্জ ডিজিএম মহোদয় আমাদের প্রধান অতিথি হিসেবে বিশেষ অতিথি এবং আয়োজকের প্রধান কর্ণধার যার সহযোগিতায় যার প্রেরণায় আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা সত্য স্যারকে আমাদের সকলে মিলে সবাই মিলে আমরা একটা এই সান্ত্বনা পুরস্কার আয়োজন করেছি, পুরস্কর্তা বিতরণ বিশ্বাস বিশ্বাস সুবিশ্বা পুরস্কার সান্ত্বনা পুরস্কার বিশেষ পুরস্কার ধন্যবাদ সবাইকে, আমরা এখন সবাই মিলে একসাথে লঞ্চে উঠব। আমাদের আজকের প্রধান অতিথি যিনি ছিলেন আপনারা ওনার বক্তব্য জেনেছেন, এটা আসলে মূলত ওনাদেরই ও তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমি আবারও তাদের সঙ্গ পাবো, তাদের উপস্থিতি আমি আন্তরিকভাবে কামনা করবো যতদিন থাকি আমরা, এই কামনা এবং এই প্রত্যাশায় আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্তি জানছি। ধন্যবাদ সবাই।
শপথ মুজিব বসে যাব সবার শিশে।